মাটির চুলা এবং মাটির হাড়িতে পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে তৈরি হচ্ছে কোনো রকম রাসায়নিক বিহীন ঐতিহ্যবাহী হাতে ভাজা মুড়ি। 50 কেজি চাইল বাজলে 44 কেজি মুড়ি হয়। হাতে ভাজা মুড়ি সুস্বাদু মুড়ি তো দ্বিগুণ চাহিদা। হাতে ভাজা মুড়ির জন্য প্রথমে মাটির চুলায় আগুন জ্বালানো হয়, তারপর মাটির পাত্রে দেয়া বালি গরম হলে দেওয়া হয় লবণ পানির মিশ্রণে বিশেষ ধরনের চাল। পরে বালির পাত্রে ঢেলে নাড়াচাড়া করলেই কয়েক সেকেন্ডের ভেতরে চাল ফুটতে ফুটতে তৈরি হয়ে ওঠে মুড়ি। পরবর্তীতে এসব মুড়ি প্যাকেট করে সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার ফিংরি ইউনিয়নের উত্তর গাভা গ্রামে প্রায় 70টি পরিবার। এ গ্রামের মানুষের প্রধান আয়ের উৎস মুড়ি তৈরি করা। এ কারণে উত্তর গাভা এখন মুড়ি গ্রাম নামেই পরিচিত। একসময় হাতে ভাজা মুড়ি তৈরি করেই ব্যস্ত সময় পার করতেন এ গ্রামের সবাই। বর্তমানে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশা মুড়ি শিল্পের সাথে জড়িতরা। লভ্যাংশ কম হওয়ার কারণে ছেড়ে দিয়েছি, দিয়ে চাষবাস করি, ক্ষেত খামারে কাজ করি। তা আমাদের অনেকেই মুড়ির লাভবান না হওয়ার কারণে অন্য অন্য পেশায় চলে যাচ্ছে, তারা বিভিন্ন জন মজুরি বিভিন্ন কলকারখানায় গিয়ে কাজবাস করতেছেন। প্রতিদিন ভোর 4টা থেকে শুরু করে বেলা 12টা পর্যন্ত চলতে থাকে মুড়ি ভাজার কাজ। নারীদের পাশাপাশি মুড়ি ভাজার কাজ করেন বাড়ির পুরুষেরাও। সাতক্ষীরায় হাতে ভাজা মুড়ি বাজারে কদর বেশি থাকলেও বর্তমানে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে জানান মুড়ি উৎপাদনকারীরা। দ্রব্যমূল্যের দাম বেশি থাকায় মুড়ির ব্যবসা থেকে আগের মতো আর লাভ করতে পারছেন না বলে জানান ব্যবসায়ীরা। যে 50 কেজি চাল বাজার দিয়ে আমাদের ফ্যামিলিগতভাবে সবাই মিলে এই কাজটা করতে হয়, সেই হিসেবে লাভ ধরলে মোটে লাভ হয় না। এখন চালের দাম অত্যাধিক বেশি, 29-50 টাকা বস্তা মুড়ি বিক্রি করি, 84-85 এরকম মুড়ি বিক্রি করি, পাইকারি বিক্রি করি আমি। পাশাপাশি মেশিনে তৈরি মুড়ির দাপটেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাতে ভাজা মুড়ি ব্যবসায়ীরা। ফলে দিন দিন মুড়ি ব্যবসা থেকে সরে অন্য পেশাতে যুক্ত হচ্ছে অনেক মুড়ি ব্যবসায়ী। এতে প্রায় হারিয়ে যাচ্ছে হাতে ভাজা মুড়ির শিল্প। আমাদের এক বস্তা চাল ভাজতে 4 ঘন্টা সময় লাগে, 50 কেজি চাল ভাজতে। তো আমাদের যে সময়টুকুতে দেয় তাই সেই হিসেবে আমাদের পরিশ্রম দিলে আমাদের আর এই লাভ খুব কম আছে। আমরা যে মুড়ি বিক্রি করতে মনে করেন 85 টাকা মিলা, সেই মুড়ি বিক্রি করতেছে একই মুড়ি, একই চালের মুড়ি মিলারা বিক্রি করতেছে 80 টাকা, তার মধ্যে প্রোডাকশন বেশি, আমাদের প্রোডাকশন কম। তবে রমজান মাসে হাতে ভাজা মুড়ির চাহিদা অন্য সময় থেকে তুলনামূলক বেশি থাকায় বাড়ে মুড়িওয়ালাদের কর্মব্যস্ততা। আমাদের অন্য মাসের তুলনায় রমজান মাসে আমরা মুড়ি দ্বিগুণ ভাজি, দ্বিগুণ চাহিদা আমাদের এই মুড়ির। এদিকে মুড়ি শিল্পকে এগিয়ে নিতে তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন বলে জানান সাতক্ষীরার ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপব্যবস্থাপক গোলাম সাকলাইন। এই যে স্বাস্থ্যসম্মত মুড়ি যেখানে কোনো কেমিক্যাল ব্যবহার হচ্ছে না, এই হাতে ভাজা মুড়ি কিন্তু তারা সেভাবে বাজারে তাদের বাজারটা বিপণন করতে পারছে না, যার ফলে তাদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কীভাবে এটা সমাধান করা যায় তাদের বাজার দোকানে, সে ব্যাপারে কিন্তু আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা একটা উপায় খুঁজে বের করব।